ক্রু লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আপনি জানবেন কিভাবে খাঁচায় খরগোশ পালন করতে হয় এবং খাঁচায় খরগোশ পালনের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন মেনে চলতে হয়। তাছাড়া আপনি যদি খাঁচায় খরগোশ পালতে চান তবে কত বড় সাইজের খাঁচার প্রয়োজন হবে এবং এই খাঁচাগুলোর দাম কত পড়বে সব কিছুই জানবেন এই ভিডিওতে। তো আসুন শুরু করা যাক। খাঁচায় খরগোশ পালনের ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা পদ্ধতিতে মানুষ খরগোশ পালন করে থাকে। এক্ষেত্রে একটি হচ্ছে আপনি সবসময় খাঁচার মধ্যে আটকে খরগোশকে পালন করবেন, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনি শুধুমাত্র রাতের বেলা খরগোশকে খাঁচার মধ্যে আটকে রাখবেন, বাকিটা টাইম ওরা ছাড়া থাকবে। দুই ক্ষেত্রে আপনাকে দুইটা আলাদা আলাদা পলিসি অবলম্বন করতে হবে। প্রথমে আসি, আপনি যদি বাসস্থান হিসাবে সবসময় খরগোশকে খাঁচায় রাখতে চান তবে কেমন সাইজের খাঁচা দিতে হবে। এরকম হলে আপনাকে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজের খাঁচার ব্যবস্থা করে দিতে হবে। তার মানে এই খাঁচাগুলোর দৈর্ঘ্য হবে 24 ইঞ্চি, প্রস্থ হবে 24 ইঞ্চি এবং খাঁচাটার উচ্চতা হবে সর্বনিম্ন 18 ইঞ্চি। তবে এরকম খাঁচাতেও যদি আপনি খরগোশ পালন করেন তবু এদের মাঝে মাঝে ছেড়ে রাখতে হবে। পোষা খরগোশকে সুস্থ সবল রাখতে প্রতিদিন কমপক্ষে 3-4 ঘন্টা এদেরকে ছোটাছুটি করে দেওয়ার সুযোগ দিতে হবে। তবে আপনার খরগোশকে ঘোরাঘুরির জন্য ছেড়ে দিলে খেয়াল রাখতে হবে কুকুর বা বিড়াল বা কোনো এই ধরনের প্রাণী যেন এদের আক্রমণ করতে না পারে। অন্যদিকে আপনি যদি খরগোশকে দিনের বেশিরভাগ সময় ছেড়ে রাখেন এবং শুধু রাতের বেলা এদের বিশেষ প্রয়োজনে বা শুধুমাত্র রাতের বেলা এদের আটকে রাখেন, সেক্ষেত্রে ছোট সাইজের খাঁচা ব্যবহার করতে পারেন। মোটামুটি একটা খরগোশ হতে পারে এরকম খাঁচা হলেই হবে। তাছাড়া খরগোশের একটা অভ্যাস থাকে বিভিন্ন রকমের জিনিস দাঁত দিয়ে কাটার। খাঁচায় খরগোশ পালন করলে আপনাকে ওদের দাঁত দিয়ে কাটার জন্য কিছু উপকরণ খাঁচায় মাঝে মাঝে দিতে হবে। আসলে প্রাকৃতিকভাবে খরগোশ বিভিন্ন ভ্যারাইটিজের খাবার গ্রহণ করে, কিন্তু আপনি যখন এদের খাঁচায় পালছেন তখন শুধুমাত্র তারা কয়েক রকমের খাবার খেতে পারছে, যার ফলে এদের দাঁত ধীরে ধীরে বড় হয়ে যায়। দাঁতের এরকম অস্বাভাবিক বৃদ্ধির কারণে একসময় তারা আর খেতে পারে না এবং অসুস্থ হয়ে মারা যায়। দাঁতের এই ধরনের অস্বাভাবিক বৃদ্ধি থামানোর জন্য খরগোশ বিভিন্ন রকমের শক্ত জিনিস কামড়াতে থাকে। দেখুন, এই খরগোশটাকে একটা কাগজের পিসবোর্ড ওকে দেয়া হলো। দেওয়ার সাথে সাথে সে এটাতে কামড়ানো শুরু করে। প্রকৃতিতে এরা বিভিন্ন গাছের ছাল বাকর শুধু শুধু কামড়ায়। এছাড়া শক্ত কাগজের পিসবোর্ড বা জুতার বাক্স অথবা সাধারণ কাগজ পেলেও এরা এগুলোকে কুটিকুটি করে। আর আপনি যখন খাঁচার মধ্যে পালন করছেন বা ঘরের মধ্যে ছেড়ে পালন করছেন তখনও দেখবেন এরা বিভিন্ন হার্ডবোর্ড বা পিসবোর্ড পেলে এর মধ্যে কামড়াচ্ছে। এটা করার পেছনে কারণ হচ্ছে এগুলো করে তারা তাদের দাঁতের এই অস্বাভাবিক বৃদ্ধিটা বন্ধ করতে চায়। আর এ কারণে আপনার পোষা খরগোশের সুস্থতা রক্ষার্থে তাদের খাঁচায় সবসময় পারলে কিছু কিছু করে পিসবোর্ড, জুতার বাক্স বা শক্ত কাগজ দিয়ে রাখতে হবে, যাতে এরা এগুলোকে কাটতে পারে। আর এগুলো যদি তারা কাটতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস পায় তাহলে আর দাঁতের ওই অস্বাভাবিক রকমের বৃদ্ধিটা হয় না এবং তারা সবসময় সুস্থ সবল থাকে। দ্বিতীয়ত প্রশ্ন আসে, কিভাবে খাঁচার সেট আপ করতে হয়। খাঁচার সেট আপ করার সময় খাঁচার নিচের অংশের চটের ছালা ব্যবহার করতে হবে। এটাতে দুইটা আলাদা আলাদা উপকারিতা রয়েছে। খাঁচার ভেতর চটের ছালা ব্যবহার করলে খরগোশের পাগুলো খাঁচার ভাঁজে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খরগোশ কোনোভাবে ব্যথা পায় না। দ্বিতীয় উপকারিতাটা হচ্ছে এগুলো খরগোশকে পরিষ্কার রাখে। চটের ছালা খরগোশের পায়খানা প্রস্রাবের তরল অংশটা শুষে নেয়, যার ফলে খরগোশ কম নোংরা হয়। এই যে এই খরগোশের পাটা দেখুন, এটার খাঁচায় চটের ছালা ব্যবহারের ফলে এটার পাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার। আর এটা ব্যবহার না করলে পাগুলো কিন্তু খুব সহজেই নোংরা হয়ে যায়। চটের ছালা ব্যবহার করলে এটা পরিষ্কার করাও তুলনামূলক সহজ। তবে চটের ছালা ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খাঁচাটা যেন বেশি ছেঁড়া না হয়। ছালাটা যদি অতিরিক্ত ছেঁড়া হয় সেক্ষেত্রে খরগোশের পা তাতে পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় এটা দড়ির মাধ্যমে আটকে যেতে পারে। তাই খেয়াল করবেন চটগুলো বা ছালাগুলো যেন অতিরিক্ত পুরনো না হয়। অন্যদিকে ছেলে খরগোশগুলোর খাঁচায় পাটের ছালা ব্যবহার করলে এরা এগুলোকে দেখার সাথে সাথে খামছাতে শুরু করে এবং এক জায়গায় জড়ো করে।
এজন্য ছেলে খরগোশের খাঁচার ভেতর আপনি ছালা ব্যবহার না করে কাগজের পিসবোর্ড ব্যবহার করতে পারেন। এতে একদিকে এরা যেমন পিসবোর্ড কেটে কেটে তাদের দাঁতটাকে স্বাভাবিক রাখতে পারবে, দ্বিতীয়ত এটাও ময়লাটাকে শুষে নেবে, যার ফলে খরগোশ নোংরা হবে কম। আবার আপনি চাইলে ছেলে খরগোশগুলোর খাঁচাতেও ওই পাটের ছালা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পাটের ছালাটা খরগোশের খাঁচার নিচে দিতে হবে, মানে হচ্ছে খাঁচার যে নেটটা থাকবে সেটা নিচে, যেখান থেকে খরগোশটা ওই ছালাটাকে আর টেনে তুলে বের করতে পারবে না। এভাবে রাখলেও আপনার খরগোশগুলোকে আপনি পরিষ্কার রাখতে পারবেন। খরগোশের খাবার খাঁচার মধ্যে দেওয়ার সময় চেষ্টা করবেন খাবারগুলো পরিষ্কার জায়গায় দেওয়ার। খাবার দেওয়ার সময় শাক, লতাপাতা বা ঘাস খরগোশের খাঁচার উপরে দিতে পারেন। সাধারণত মাটিতে ফেলিয়ে রাখলে ওই খাবারগুলো আস্তে আস্তে ময়লা হয়ে যায় এবং খরগোশ কিন্তু ময়লা খাবার খায় না। এজন্য আপনি উপর থেকে খাবার দিতে পারেন, এগুলো আপনার খরগোশের খাবারের অপচয় রোধে সহায়তা করবে। তাছাড়া খরগোশকে কিন্তু খাবারের পাশাপাশি পরিষ্কার পানি দিতে হবে। দেখুন, আমরা এই খরগোশটাকে পানি দিচ্ছি এবং ওরা কত পছন্দ করে পানিটা খাচ্ছে। একটা প্রাপ্তবয়স্ক খরগোশ দিনে প্রায় 200-300 গ্রাম পানি খায়, তাই সবসময় যদি ব্যবস্থা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। তবে সবসময় পানির ব্যবস্থা না রাখা গেলেও খাঁচার ভেতরে দিনে কয়েকবার পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া আপনি আলাদা একটা পানির পাত্র খাঁচার ভেতরে সবসময় রাখতে পারলে সেটা আরও ভালো। তবে যদি খাঁচার মধ্যে পানির পাত্রে সবসময় পানি দিয়ে রাখেন, তবে পানিটাকে দিনে পারলে 2 বার করে পরিবর্তন করে দেবেন, কারণ বেশিরভাগ পোষা প্রাণীরই রোগ বালাই কিন্তু বেশি ছড়ায় এই অপরিষ্কার পানির মাধ্যমে, তাই এটা মানার চেষ্টা করবেন। আর খরগোশের আদর্শ খাবার হচ্ছে ঘাস। আপনি ঘাস শুকনো অথবা ভেজা উভয়ভাবেই খরগোশকে দিতে পারেন। হয়তো আপনি কাউকে দিয়ে অনেকগুলো ঘাস কাটিয়ে এনে বস্তার মধ্যে রেখে দিলেন এবং সেটাকে শুকিয়ে ধীরে ধীরে খরগোশকে খাওয়াবেন, এটা করতে পারেন। আর যাদের বাসা বাড়ি শহরে এবং ঘাস সংগ্রহ করা কঠিন হয়ে যায়, তারা অনলাইনে ঘাসের খড়, যেটাকে আমরা হে নামে চিনে থাকি, এটা কিনে খরগোশকে খাওয়াতে পারেন, বা নিজেই কোথাও থেকে ঘাস সংগ্রহ করে সেগুলোকে শুকিয়ে হে তৈরি করে বস্তাবন্দি করে রাখতে পারেন এবং মাসের পর মাস খরগোশকে সেগুলো খাওয়াতে পারেন। তবে যদি আপনি একান্তই খরগোশের জন্য কোনোভাবে ঘাস সংগ্রহ করতে না পারেন, তবে এদের প্রধান খাবার হিসাবে কলমি শাক খাওয়াতে পারেন। অন্য কোনো খাবারকে আপনি প্রধান খাবার হিসাবে খাওয়াতে পারবেন না। প্রায় সব ধরনের অন্যান্য খাবারেরই সাইড ইফেক্ট রয়েছে, যেগুলো একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেশি খেলে খরগোশ অসুস্থ হয়ে যায়। তাছাড়া একটা খরগোশ যাকে সবসময় ঘাস বা হে, মানে শুকনো ঘাসের খড় খাওয়ানো হয়, তাদের গড়ায়ু রিসার্চে পাওয়া গেছে প্রায় 10-12 বছর। অন্যদিকে যে সমস্ত খরগোশগুলোকে পাতাকপি, ফুলকপির পাতা অথবা বিভিন্ন রকমের সবজি খাইয়ে পালন করা হয়, তাদের গড়ায়ু কিন্তু তুলনামূলক অনেক কম, 3-4 বছরের বেশি এই খরগোশগুলো বাঁচতে পারে না। তাই আপনি আপনার পোষা খরগোশগুলোকে যদি ভালোবাসেন, তবে অবশ্যই চেষ্টা করবেন এদেরকে ঘাস ও কলমি শাক সবসময় দেওয়ার। ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা খরগোশ পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবসময় ভিডিও আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।